प्रचंड हाइट प्रभु श्री चैतन्य देवेर पुण्यभूमि सनातन संस्कृतिते विश्वासकारी महाराजा कृष्णचंद्रेर गर्भे स्थान ऐतिह्यमण्डित सुप्राचीन जगत जननी जगधात्री मायेर आशीर्वाद धन्य এই কৃষ্ণনগর শহরে গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলী আপনাদের প্রত্যেককে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল भारतीय जनता पार्टी पक्ष गौरिक अभिनंदन प्रवीण नागरिकगण के प्रणाम मातृशक्ति के श्रद्धा निवेदन करी सभाते सभापतित्व करछेन आमादेर जिलार माननीय सभापति जिन्हें किछुदिन आगे आक्रांत हुए आपनारा देखेछेन सम्मानीय अर्जुन विश्वास महोदय एई सभाते एई जेलार भूमिपुत्र एवं जार नेतृत्वे कयेक दिन आगे कृषकदेर विद्युतेर बिल मुकुब सारेर कालोबाजारी बंद प्रधानमंत्री कृषि फसल बीमा योजना चालू करार दाबिते आमरा राज्यव्यापी किसान आंदोलन करेছি माननीय महादेव सरकार আমাদের দলের সম্পদ বিশিষ্ট শিক্ষাবিদ এবং এই সাংগঠনিক জেলার ইনচার্জ ডক্টর মানবেন্দ্র রায় সম্মানীয় অধ্যাপক उपविष्ट आছেন सांस्कृतिक शिल्पी संघे भारप्राप्त नेता सम्मानीय सिद्धार्थ नस्कर महोदय राज्य कमिटी प्राक्तन सम्पादक मनोज विश्वास एवं प्राक्तन दुई जिला सभापति एखाने आছেন सम्मानीय हराधन विश्वास सम्मानीय आशुतोष पाल सम्मानीय कल्याण नंदी एদের প্রত্যেককে এবং যুব मोर्चा महिला मोर्चा सह तफसिली मोर्चा सह সকলকে श्रद्धा জানাই। আমার সাথে এসেছেন চাকদার विधायक प्राक्तन मंत्री आमादेर राज्य कमिटीर अन्यतम नेता सम्मानीय बंकिम घोष महोदय। आमरा भारतीय जनता पार्टी 27 फेब्रुआरी पौर निर्वाचने एई शहरे 25टी आसने प्रार्थी दिएছি। प्रार्थीदेर प्रतीक नतून करे आर कृष्णनगर बासी के चेनाते हबे ना जे फूल दिए भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज देवीर पूजो करे असुर निधन करेछिलेन सेई पद्मफुल प्रतीकेर प्रार्थी एरा एवं कृष्णनगरेर मानुष। आमी तो किछुदिन हलो बीजेपीते एसेछि किन्तु कृष्णनगरेर मानुष अटल बिहारी वाजपेयी जी के देखे डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी कथा स्मरण करे 98 साल থেকে জলু বাবুকে জিতাচ্ছেন এবং লোকসভা ভোট মানে পদ্ম অন্য কোন জিনিসে কৃষ্ণনগর শহর ভোট দেয়নি অন্তত ৮-১০টা লোকসভা নির্বাচনে আর এবারে বিধানসভাতেও দিয়েছেন আপনারা সে এমএলএ তো আবার অদ্ভুত এমএলএ তার নাকি সোডিয়াম আর পটাশিয়াম উঠছে আর নামছে সেই এমএলএ আবার অদ্ভুত এমএলএ সে গলায় উত্তরীয় পড়ছে ভাইপোর কাছ থেকে ভাইপোর পিসি বলছে ও খুব একটা খারাপ কথা বলেনি ভোটের সময় ও আমাদের সঙ্গে যোগাযোগে ছিল ওকে আমরা ফিরিয়ে নিলাম আবার যেই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না যেই সিটিং অপোজিশন নয় রিয়েল অপোজিশন বিজেপি বিরোধী দলনেতা সংবিধানের 10th শিডিউল দলত্যাগ বিরোধী আইন যেই গুঁতোটা দিয়েছি বলছে আমি তো বিজেপি কি অদ্ভুত এইরকম রঙ্গমঞ্চ এইরকম যাত্রাপালা গণতন্ত্রের এইরকম যাত্রাপালা পিসিমণির রাজত্ব ছাড়া ভূভারতে কোথাও খুঁজে পাবেন না এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তা প্রার্থীদের একটু পরিচয় করিয়ে দিই অনেক দুপুরে এসেছি 3:30-র সময় জাগদাতে পুরো এলাকায় মিটিং করতে দিল না পৌরসভার গেট আপনি জাগদা শহরে প্রবেশ করিতেছেন স্বাগতম সেখানে অ্যাডিশনাল এসপি এসডিপিও 500 পুলিশ র‍্যাব নিয়ে গ্রিলের লোহার গ্রিল দড়ি নিয়ে ঘিরে দাঁড়িয়েছে কি অদ্ভুত রাজত্ব আমি সিপিএম এর সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে লড়েছি নন্দীগ্রামে জঙ্গলমহলে লড়েছি আমি ক্লাসে সিআর দিয়ে শুরু করেছিলাম 1987 আমি কখনো দেখিনি সিপিএম এর বিরুদ্ধে অনেক কথা আমরা বলেছি অনেক খারাপ কাজ তারা করেছে কিন্তু পৌর ভোটে প্রচার করব পঞ্চায়েতে গিয়ে আর পুলিশ বেড়া করে দাঁড়িয়ে আছে এইরকম গণতন্ত্রের হাল কোথাও দেখিনি সভা করেছি আর পুলিশকে বলছিলাম যে শহরে ঢুকবো চা খেতে বলছে চা খাওয়া যাবে না তৃণমূল আছে শহরে ঠিক আছে পৃথিবীটা গোল 7 বারের সিপিএম এখন ক্যালেন্ডার কংগ্রেস শূন্য বিধানসভা এরাও যাবে এই মাতব্বররা যাবে এমনি তো মোটামুটি পিকের তালিকা ছেড়া ভাইপোর তালিকা ছেড়া আমার পিসিমণির তালিকা শিশির কর্মকার গুতা মারে অসীম শাহ আবার গুতা মারে কত রকমের রঙ্গ শুধু মার তোলো এই যে পিডাব্লিউডি রাস্তায় স্টল গুলো করেছে লোক আড়ালে চোখের জল ফেলে আর এগুলো বেশি দিন চলবে না 8 রিক্টার স্কেলেই যদি ভূমিকম্প হতে আরম্ভ করে সব পড়ে যাবে কোন ফাউন্ডেশন নেই কিছু নেই শুধু টাকা তুলেছে তাই তৃণমূলকে আমি বলি তোলামূল আর কাউন্সিলরদের নাম হচ্ছে কাটমানি কাউন্সিলর তাই ইমানদার কাউন্সিলর বিজেপি নিতে পারবে বিজেপি একমাত্র ইমানদার কাউন্সিলর দিতে পারবে কৃষ্ণনগরের জনগণ আপনারা কংগ্রেসকে টেস্ট করেছেন রিজেক্ট করেছেন সিপিএম কে টেস্ট করেছেন রিজেক্ট করেছেন তৃণমূলকে টেস্ট করছেন এবারে পুরসভা থেকে রিজেক্টেড করুন আর একমাত্র নট টেস্টেড পার্টি হচ্ছে বিজেপি যারা পুরসভাতে এখনো পর্যন্ত আপনারা তাদের বসাননি এই বিনম্র আবেদন করতে এসেছি কে এসেছে করতে বিরোধী দলনেতা তো পরে তৃণমূল কোম্পানির মালিক ওটা পার্টি নয় 21 বছর আমি করেছি তো ওটা পার্টি নয়, ওটা যখন তৈরি হয় অনাথ পার্টি ছিল। কংগ্রেস ছেড়েছে, কোথায় যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রাতঃস্মরণীয় নেতা লালকৃষ্ণ আদবানি 98 সালে এই পার্টিকে সেন্টার দিয়েছিল মমতা ব্যানার্জি। কোথায় হারিয়ে যেত কেউ খুঁজে পেত। সেই পার্টি এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। আর এই কোম্পানির মালিককে গত বিধানসভার ভোটে নন্দীগ্রামে 1956 ভোটে আপনাদের শুভেন্দু হারিয়ে দিয়েছে। ভূভারত স্বাধীনতার পর কোথাও পাবেন না। হারালো মুখ্যমন্ত্রী হয় 1996 কেরালাতে, लेफ्ट डेमोक्रेटिक फ्रंट जितलो एलडीएफ, अच्युतानंदजी मुख्यमंत्री निजेर असेंबलिते हेरे गेल। लेफ्ट ओके चीफ मिनिस्टर करेनी, उनिओ हननी। एटा भारतवर्षे कन्वेंशन, जाके मानुष रिजेक्ट करे से चीफ मिनिस्टर हय ना। आमादेर बीजेपी प्रेम कुमार धूमल 4 বছর आगे हिमाचले बीजेपी मेजरिटी पेल। धूमल साहेब 2 সিট থেকে হেরে গেলেন। বিজেপির অনেক নেতা বলল কোন এক্সপিরিয়েন্স লোক নেই আপনি ছাড়া। প্রেম কুমার ধুমার বললেন, আরে ভাই আমাকে পাবলিক রিজেক্ট করেছে, আপনারা জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, সব হিন্দু এখন ঢুকলো বলে এই চাপড়াতে দুর্গা পূজায় দেখিয়ে দিয়েছে। এখনো যদি ঘুমান আর বেশি দিন লাগবে না, সামনে বাংলাদেশ। অষ্টমীর দিন বিসর্জন করে দিয়েছে এবারে। আর পশ্চিমবঙ্গে এই তৃণমূল পার্টি যদি থাকে, জামাত, রাজাকার, হেফাজত 10 বছর পরে ষষ্ঠীর দিনই বিসর্জন করে দিবে। সময় আছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর তো আগেই গেছিল, এখন দক্ষিণ 24 পরগনা গেছে। আপনাদেরও যেতে আর বেশি কিছু বাকি নেই। যা বলছি সমস্যার কথা ইশারায় কাঁপিয়ে। যে কথা বলছিলাম, প্রেম কুমার ধুমলজি মুখ্যমন্ত্রী হলেন না। আর ইনি হেরে একটা সুস্থ লোক শোভনদেব চ্যাটার্জিকে জোর করে পদত্যাগ করিয়ে আবার ভবানীপুরের বাই ইলেকশনে লড়ে জিতলেন। আগে বলতাম আমি নন-এমএলএ চিফ মিনিস্টার, এখন ভাষা একটু চেঞ্জ করতে হয়েছে, এখন বলি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। ঠিক না ভুল? কম্পার্টমেন্টাল। দুবার পরীক্ষায় বসে যে পাস করে সে তো কম্পার্টমেন্টাল। তো ভুল আমি কিছু বলছি না। 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রী প্রশান্ত ঘোষ, নমস্কার করবেন। তরুণ প্রশান্ত ঘোষ, প্রত্যেক পদ্মফুল। 2-এ শ্রীমতী ঝুমা বিশ্বাস সরকার, 3-এ সুদীপ পাল, 4-এ বাবুল দত্ত, 5-এ শ্রীমতী প্রিয়াঙ্কা রয়, 6-এ প্রীতম দে, 7-এ শ্রী আশিস ঘোষ। জয় মাতারাম। 8-এ শ্রীমতী আরতি সিং, 9-এ শ্রী তাপস বসু, 10-এ শ্রী গৌরী গৌর সাহা, 11 শ্রীমতী বর্ণালী গোবিন্দ দত্ত, 12 শ্রী অর্ণব রয়, 13 শ্রী আদিত্য দাস, 14 শ্রীমতী কবিতা দত্ত, 15 শ্রী হারাধন বিশ্বাস, ষোলো শ্রীমতী মিতা বর্মন, 17 শ্রীমতী জয়ন্তী কুন্ডু, 18 শ্রী বাবলু ঘোষ। বাবলু ঘোষ আচ্ছা বড়টা আইডি দিয়ে বলে দিছি। 19 এর শ্রী শরৎ কুমার বড়ুয়া। 19 কে আসতে দেন শরৎ কুমার বড়ুয়া। श्रीमती शुक्ला सरकार, 21 श्रीमती प्रिया दास, 22 श्री शिव प्रसाद हालदार, 23 श्रीमती तनुश्री हालदार, 24 श्री पलाश हालदार, 25 श्री देवनारायण हालदार। আমি আপনাদের যে কথা বলছিলাম সেটা হলো তৃণমূল কংগ্রেস তার প্রার্থী নির্বাচনের নাটক আপনারা দেখেছেন এবং আপনারা বুঝেছেন যে এই পার্টিটা আজকে কোন জায়গায় গেছে। তৃণমূল কংগ্রেস প্রচারে বলছে ডবল ইঞ্জিন সরকার আমাদের করতে হবে, অর্থাৎ স্থানীয় সরকার আর রাজ্যে আমাদের সরকার আছে। তো আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন, মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার যে অর্থনৈতিক দেউলিয়া করেছেন তাতে তৃণমূলকে পৌর বোর্ডে আনলে নালা পরিষ্কারের টাকাও নবান্ন থেকে দিতে পারবে না। কেন একথা বলছি? আমরা একটা সময় ছাত্র রাজনীতি থেকে এমপি এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, রাস্তায় মিছিল করেছি, 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা চাপালোকে বামফ্রন্ট আবারকে। বর্তমান তৃণমূল সরকার ঋণের পরিমাণ করেছে 5,65,000 কোটি টাকা এবং আপনারা রেকর্ড ভেঙে দিয়েছে। এবারে জানুয়ারি মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গ সরকার 3 বার ঋণ নিয়েছে। পেনশন আসরা শুনে রাখুন, কলকাতা কর্পোরেশনের রিটায়ার্ড এমপ্লয়ীদের পেনশন গত সেপ্টেম্বর মাস থেকে বন্ধ হয়েছে। যারা রিটায়ার করছেন তারা পিএফ গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না। তার কারণ মমতা ব্যানার্জি বলছেন আমি লক্ষ্মীর ভান্ডার করতে গিয়ে অর্থনৈতিক ব্লান্ডার করে দিয়েছি, আমার ভাড়ে মা ভবানী, আমার হাতে কোনো টাকা নেই। আপনারা তাকিয়ে দেখুন, এই প্রথম সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পুলিশ কর্মী, পঞ্চায়েত পুরসভা স্থায়ী কর্মীরা এই প্রথম রাজ্যে জানুয়ারি মাসে ডিএ ঘোষণা করতে পারেনি এই রাজ্যের সরকার। তাই এই রাজ্যের সরকার তার পরিচালিত পৌর বোর্ডকে নালা পরিষ্কারেরও টাকা দিতে পারবে না, এটা হলফ করে আমি বলতে পারি। আর বেশি দিন লাগবে না, মাস 6 পরে কর্মচারীদের বেতন বন্ধ হবে আর নবান্ন থেকে কাউকে তাড়াতে হবে না, এমনি ছেড়ে পালিয়ে যাবে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অরিজিনাল অবস্থা। অন্যদিকে কর্মসংস্থানের দিকে তাকিয়ে দেখুন, লাস্ট স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল কবে? 2014 সালে। যারা বেসিক ট্রেনিং করলেন, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসিক ট্রেনিং স্কুলে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা করে দিয়ে এবং 2 লক্ষ बेसिक ट्रेन पास करा लोकरा प्राइमरी 17 साले परीक्षा बसे चार बचर पर 22 साले जानुआरी परीक्षार रेजल्ट बेरोलो मात्र 9,000 पास करलो 1,91,000 फेल करलो। प्रत्येक दिन टीवी खुलले शुधु स्कूल सार्विस कमिशन और शिक्षा दफ्तर दुर्गंध देखते पान आपनारा। आज के ग्रुप सी ते 583 जने चाकरी गेल, कल के आबार ग्रुप डी ते बेआईनी नियोगेर जन्य 386 जने चाकरी गेल। एई जेलाते तृणमूलेर एमन कोनो एमएलए पाबेन ना, एमन कोनो नेता पाबेन ना जार छेले मेयेरा बेसिक ट्रेनिंग पास ना करे, टेट परीक्षाय उत्तीर्ण ना हये फाका खाता दिए तारा चाकरी पाननी एमन कोनो लोक पाबेन ना। आर बाकी जे कोटा लोकजन पेयेछेन तादेरके 12 लाख 15 लक्ष टाका करे उपढौकन दिए मेधा के बिक्री करते हयेछे। एई हच्छे पश्चिम बांगला चाकरिर अवस्था। अन्यदिके ताकिये यदि देखेन शिल्प ए राज्येर नेत्री बटे, शिल्प भागान गुजराती। 17 साले सुप्रीम कोर्टेर अर्डारेर परे एकटा तैरि करा कारखाना टाटा ताके डिनामाइट फाटिए उड़िए दिलेन आमादेर मुख्यमंत्री, गिये सर्षार बीज छड़ालेन, बोललेन सिंगुरे कृषि जमी रक्षा हयेछे, एकटा सर्षा बीज थेके हलुद सर्षे फुल फोटेनि सिंगुरे। एतदिन परे जेसीबी मेशिन दिए গর্ত খুলছে, বলছে এবারে মাছের চাষ হবে। কোন মুখ্যমন্ত্রীকে আপনারা বসিয়েছেন এই রাজ্যে? যে মুখ্যমন্ত্রী বলে চপ ভাজলে 3 তলা পাকা বাড়ির মালিক করা যায়, যে মুখ্যমন্ত্রী বলে শরৎকালে কাশফুলগুলো ফোটে, এই কাশফুল দিয়ে সুন্দর বালাপোষ আর বানিশ একটি শিল্প হতে পারে। এই মুখ্যমন্ত্রী দার্জিলিং এ সভা করতে যান, বলেন আমি রাস্তায় দেখে এলাম গাছ থেকে অনেক পাতা নিচে পড়ে আছে, আমাকে রবি কইতেছিল কোচবিহারের টানে ও কইতেছিল ও পাতা বিক্রি করে নাকি কোটিপতি হয়েছে। আমি সকলকে বলবো কেন তোমাদের সবাইকে কেরানির চাকরি করতে হবে? পাতা কুড়িয়েও তোমরা ব্যবসা করে কোটিপতি রবির মতো হতে পারো। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কচুরিপানার কথা তো আপনারা শুনেছেন, ওগুলো নাম না বলাই ভালো। আমি মালিকের কথা বলছি, একটাই তো পোস্ট, বাকি তো সব লয়াল পোস্ট। আর আমি বর্ধমানের স্বপন দেবনাথের কথা বলে ওকে হিরো করে লাভটা দিয়েছি। ওগুলো সব কর্মচারী, একটাই মালিক, একজনই পোস্ট। এই জন্য পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। কৃষ্ণনগর তো শিক্ষা দীক্ষার জায়গা আছে। আপনি বলুন তো বাচ্চা বাচ্চা ছেলে, আমি একটু আগে রানাঘাটে রেল ক্রসিং এ আটকে ছিলাম 10 মিনিট। একটা বাচ্চা তার বাবার সঙ্গে যাচ্ছে, বাবা আমাকে চিনিয়ে দিচ্ছে। আমি তাকে বললাম যে কোচি তোর স্কুলের নাম কি? বলছে ভুলে গেছি। রোল নাম্বার কত? ওই তাও ভুলে গেছি। আপনি দেখুন কিভাবে সর্বনাশ করেছে সব রাজ্যে। একদিন অন্তর একদিন ক্লাস হয়েছে সব রাজ্যে। একটা বেঞ্চিতে কখনো একজন কখনো দুজনকে বসিয়ে প্রত্যেকটা রাজ্য ক্লাস করেছে। আমাদের এই রাজ্যে 85% লোকের বাড়িতে সঠিক ইন্টারনেট কানেকশন নেই, না আছে ট্যাব, না আছে ল্যাপটপ, অনলাইন পড়ার সুযোগ নেই, তারা টিউশন দিতে পারে না। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে করোনার নামে এই উর্বর মস্তিষ্ক পোষিত মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করেছেন আপনারা দেখেছেন। মদের দোকান খোলা আছে, পানশালা খোলা আছে, ড্যান্সিং বার খোলা আছে, বিউটি পার্লার খোলা আছে। ভবানীপুরের উপনির্বাচন, সেখানে করোনা নেই। করোনা শুধু দুটো জায়গায় আছে, কোথায়? লোকাল ট্রেনে আর শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে এই জায়গায় গেছে পশ্চিমবঙ্গ। আপনারা এর প্রতিবাদ ২৭ তারিখে করুন। হ্যাঁ, যদি ভোট দিতে পারেন। কেন বলছি, আমরা বারে বারে উচ্চ আদালতে বলেছি প্যারামিলিটারি ছাড়া পশ্চিমবঙ্গে স্থানীয় নির্বাচন তৃণমূল কংগ্রেস করতে দেয় না। 18 পঞ্চায়েত 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণনার কেন্দ্র পর্যন্ত লুট করেছে। নইলে এই নদিয়া জেলা পরিষদ भारतीय जनता पार्टी 18 साले जिततो, 18 साले जिततो। तृणमूल भोट करते देयनि। सम्प्रति चारटे करपोरेशन भोट हलो, सेखाने कि दृश्य आपनारा देखलेन। देखलेन आसानसोल दक्षिणे बीजेपी एमएलए अग्निमित्रा पाल तिनि निजे भोट दिते पारेननि। आपनारा विधाननगरे कि देखलेन? स्वर्गत संगीत शिल्पी विजय मुखोपाध्याय पिसिमणि चाकार फ्लाइट पाठिए स्वर्ग थेके नामिए भोट दिए दिए। तृणमूल कांग्रेस विजय मुखोपाध्याय भोट मेरे दिए और स्वर्णलेखे क्यों स्वाक्षर करते जाने ना। भोटेर प्रतिटा बूथेर भोटेर खाताटा टेने आनबेन, जेखाने गिये आमादेर सई करते हय। सेई खाताटा टेने देखुन, सबगुलो LTI लेफ्ट थाम इम्प्रेशन, अर्थात तृणमूल गुंडारा तारा ढुकेছে एक एक जन 30টা করে, তারা হুড়া করে, তারা বাঁ হাতে টিপ দিয়ে ভোট দিয়ে বেরিয়ে গেছে। তাই আমরা দাবি করেছি তার খোলা সিসিটিভি আর এই টিপ ছাপ দেওয়া খাতা এই মহামান্য আদালত কোন নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তারা তদন্ত করালেই বুঝতে পারবে যে ভোটের নামে কি প্রহসনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা আর দলদাস পুলিশ কিভাবে করেছে আপনারা বুঝতে পারবেন। আমি কৃষ্ণনগরের জাগ্রত জনগণকে বলবো, তৃণমূল বলছে, আমরা বলছি, শক্তিতে অল্প হলেও বামেরা হয়তো বলছে, সবার কথা শুনবেন, শুনে নিজের ভোটটা নিজে দেবেন। কৃষ্ণনগরে আশা করি ভোট লুট করতে আপনারা দেবেন না। আই কার্ড নিয়ে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। আর যদি ভোট লুট করে আপনাদের পতাকা আনতে হবে না, ফটো আইডেন্টি কার্ডটা নিয়ে জাতীয় সড়কটা অবরোধ করে বুঝিয়ে দিতে হবে কৃষ্ণনগরের মাটি দুর্জয় ঘটে, বুঝে নাও দুর্বৃত্ত। গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে আপনারা যদি এগিয়ে আসেন, নিশ্চিতভাবে আগামী দিনে কৃষ্ণনগরী বাংলাকে পথ দেখাবে। অন্যদিকে এই রাজ্যে আপনারা, আমি রানাঘাটে একজন নেত্রীর কথা শুনছিলাম সভাতে যাওয়ার আগে, তিনি বলছেন রান্নার গ্যাসের দাম এত, পেট্রোল ডিজেলের দাম এত, পৌর পরিষেবার কোনো কথা নেই। কেন বৃষ্টি হলে জল জমে যায়? কেন নতুন কোনো পার্ক, শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, বিনোদন কেন্দ্র, খেলার সুন্দর মাঠ কেন তৈরি হলো না? কেন প্রকৃত নাগরিক পরিষেবা পেল না? এসব কোনো কথা নেই। কৃষ্ণনগরে কোনো শিল্প নেই। মূলত ক্ষুদ্র ব্যবসার উপরে নির্ভর করে হাজার হাজার মানুষ। আপনারা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা একটু 2011 সালের আগে ট্রেড লাইসেন্সটা বের করবেন তো, কত টাকা দিতেন ডেভেলপমেন্ট ফি? 100 টাকা। এখন কত দেন? আপনাদের কাছেই উত্তর আছে। ঠিক একইভাবে কৃষ্ণনগরের কোন বাড়ি হোল্ডিং ট্যাক্স তৃণমূল আসার আগে কত ছিল, এখন কত টাকা হোল্ডিং ট্যাক্স হয়েছে, দুটো রসিদ বের করবে। আর খুব বড় বড় কথা না, 2.5 টাকা 2 টাকা করে আমরা ইলেকট্রিকের রেন্ট দিতাম ইউনিট প্রতি। মমতা ব্যানার্জি আসার পরে এখন ডোমেস্টিক ইলেকট্রিক বিল 3 মাসের টাকা একসঙ্গে দিতে হয় 8.5 টাকা করে ইউনিট। কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়ালের রেট তো 10 টাকা, 12 টাকা, 14 টাকা। ছেড়ে দেন, এই তো হাল হয়েছে। আমি রানাঘাটের সভায় বলছিলাম যে ওই দিদিমণিকে যিনি মুকুটমণি অধিকারীর কাছে হেরেছেন তাকে জিজ্ঞেস করছিলাম একটা গ্যাস সিলিন্ডারে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ পিসিমণি সরকার কত টাকা শেষ নেয় 291 টাকা। আমি বলছিলাম 100 টাকা ছাড়ের কথা ঘোষণা করে দেন না, তাহলে আমরাও সমর্থন করব। পারবেন পারবেন না। দীপাবলির আগের দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দীপাবলির সামান্য গিফট দিলেন ভারতবর্ষের মানুষকে। কি গিফট? মোদীজি বললেন যে পেট্রোল ডিজেলের দাম কেন্দ্র রাজ্য কোন সরকার ঠিক করে না, পেট্রোলিয়াম রেগুলেটিং বোর্ড আছে তারা ঠিক করে। আর মোদীজি চান, মমতা ব্যানার্জি চান নির্ভরশীল বাংলা, আর মোদীজি চান আত্মনির্ভর ভারত। কংগ্রেসের ওয়েল বন্ডের টাকা যাতে শোধ করে ঋণ মুক্ত দেশ হয় সেটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। তার সাথে সাথে মোদীজি 10 টাকা ডিজেলে, পেট্রোলে 5 টাকা সেন্ট্রাল সেস ছাড় দিলেন। বললেন মাননীয় মুখ্যমন্ত্রীগণ আপনারা সমপরিমাণ ছাড় দিন, মানুষ একটু রিলিফ পাবে। ভারতবর্ষে 25টা রাজ্য বিজেপির রাজ্য, নবীন পট্টনায়ক আঞ্চলিক দলের রাজ্য, তারা সবাই মোদিজির কথায় ছাড় দিয়েছেন। বিজেপির মুখ্যমন্ত্রীরা তো ওই রাত্রেই ছাড় ঘোষণা করেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে না, আমি ছাড় দিতে পারবো না। কৃষ্ণনগরের যে কোনো পেট্রোল পাম্পে 1 লিটার ডিজেলের যা দাম, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে যে কোনো পেট্রোল পাম্পে ডিজেলের দাম 22 টাকা কম। 12 টাকা যোগীজি যুক্ত মোদীজি 10 টাকা, 22 টাকা। উত্তরপ্রদেশের যে কোনো পেট্রোল পাম্পে কৃষ্ণনগরের তুলনায় 1 লিটার পেট্রোলের দাম 17 টাকা কম। 12 টাকা যোগীজি, 5 টাকা মোদীজি, যুক্ত করলে হয় 17 টাকা। আমাদের রাজ্যে মাননীয়া কমাননি। তিনি কি কমিয়েছেন? কালী পুজোর সময় দীপাবলিতে 850 টাকা বিদেশি মদের বোতল 300 টাকা কমিয়ে 550 টাকা করে দিয়েছেন। মাননীয়া পশ্চিমবঙ্গের পাড়ার মোড়ে মোড়ে, শহরের গঞ্জে গঞ্জে, এমনকি আমাদের পবিত্র মন্দিরের পাশেও বহু জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটা করে মদের দোকান খুলে দিয়েছেন। এই কাজটা তিনি করেছেন। আর আপনি এমএ পাস, আপনি ডক্টরেট, আপনি অনার্স গ্রাজুয়েট, আপনি বিএ, আপনি বেসিক ট্রেন, আপনি ভোকেশনাল, টেকনিক্যাল, আইটিআই পাস, আপনি চাকরি চাইলে বলবে তোর মাকে তো 500 দি, তোকে দেব কেন? ওই 500 দিতে তো আমার সব বেরিয়ে গেল, চাকরি আমি কি করে দেব? আর ওই ছেলেটাকে ঘুরিয়ে বলা হলো যে 28 টাকা দামের নতুন টেস্টে মেহুলের মদ এনেছি, যা গিয়ে খা, চাকরি তো পাসনি, বিয়েও করতে পারছিস না, মদটা খা, বাড়িতে এসে বোনকে আর মাকে পেটা। এই কালচার থেকে বাংলাকে বের করতে হবে। আমি ব্যক্তি আক্রমণ করি না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার চেয়ারটা অনেক বড়। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, এরা নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে তাদের কথা ভাষণে নতুন নতুন শেখান, উপযুক্ত তৈরি করেন বলে আমরা মনে করি। ভোটের সময় ভোট হয়, সারা বছর আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম বর্ষ আমাদের মেয়র রোডে হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে শুনুন। বলছে 1947 সাল কলকাতায় দাঙ্গা, জাতির জনক গান্ধীজি অনশন করছেন, অনশন কিছুতেই ভাঙছেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1 গ্লাস শরবত নিয়ে এসে তাকে খাওয়ালেন, দিয়ে অনশন ভাঙলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো 41-এ মারা গেছে, 47-এ এলো কোথা থেকে? তাহলে দিদিমণি যে ফ্লাইটটা ভাড়া করেছেন 50 কোটি টাকা, প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী কবে হবে জানেন? যেদিন গরুর গাড়ির হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জির বুক পকেট দরকার হবে, সেদিন যেই উনি প্রধানমন্ত্রী হবেন। ত্রিপুরাতে হরিবল হয়ে গেছে আর গোয়াতে 10ই মার্চ একেবারে সকাত চলিল তলে যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন শ্রী অরবিন্দ তিনি আলিপুর জেলে ফাঁসিতে ঝুলেছেন। কোন রাজ্যে আছি? আমাদের মুখ্যমন্ত্রী বলছেন মাতঙ্গিনী হাজরা তমলুকের বানপুকুরে নয়, তিনি দিঘার কাছে পিছাবনিতে গুলি খেতে খেতে নয়, রক্ত খেতে খেতে মারা গেছে। কোথায় আছেন আপনারা? বলছে এই দমকলে এসেছিল, বলছে 1500 কেজি ওজনের বাচ্চা হয়, বলছে পৃথিবীতে 1177টা দেশ আছে, আর আমাদের হিন্দু সব ধর্মের তো একবারে পিন্ডি চটকে দিচ্ছে। বিষ্ণু মাতা, ভগবান নারায়ণ কখনো মাতা হয়? কোনদিন বাপের কালে শুনি ব্রাহ্মণবাড়ি ছেলে শালগ্রাম শিলাস বলছে বিষ্ণু মাতা। সরস্বতীর মন্ত্র কুচ ভূষ সুইসুত বিনা রঞ্জিত, চণ্ডী পাঠের চণ্ডী একটাই ঠিক বলেন কলমাটা। তাই কৃষ্ণনগর উৎসবের মতো ভোট দিন। ডেভেলপমেন্ট আমরা করব, উন্নয়ন আমরা করব। আমরা কেন্দ্রের অমৃত জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা আহ্বান সরাসরি টাকা পুরসভায় আসে। 15 ফিনান্স কমিশনের টাকা পুরসভায় সরাসরি আসে পপুলেশন অনুযায়ী। আমরা ট্রেড লাইসেন্সের যে বর্ধিত ফি নিয়েছে কমিয়ে দিব, কথা দিচ্ছি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে। আমরা ডোমেস্টিক হোল্ডিং ট্যাক্স যাদের বাড়িয়ে দিয়েছে, কমার্শিয়াল নয় ডোমেস্টিক, আমরা পুনর্মূল্যায়ন করব। আমরা ভারতীয় জনতা পার্টির বোর্ড হইলে আমরা জল কর আদায় করব না। আপনারা উৎসবের মতো ভোট দিন, বিজেপিকে ভোট দিন। বিজেপি দিল্লি থেকে টাকা আনবে এবং আপনারা শুনলে খুশি হবেন। আগে বিএসএফ এর এরিয়া ছিল বর্ডার থেকে 15 কিলোমিটার, এখন যশস্বী গৃহমন্ত্রী তিনি 50 কিলোমিটার করে দিয়েছেন, অর্থাৎ কৃষ্ণনগর শহরও বিএসএফ এর এরিয়ার মধ্যে পড়ে গেছে। এখানে আমরা আমাদের বোর্ড এলে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট বিএডিপি সরাসরি টাকা কেন্দ্রের গৃহমন্ত্রক থেকে এনে কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্রের শহর একে নবরূপে সজ্জিত করব। আপনারা জানেন তোষণ কোথায় গেছে। দুর্গাপূজায় চাপড়ার ঘটনা ভুলবেন না। আমাদের মন তো আউট অফ সাইড আউট অফ মাইন্ড। করোনার সময় সব খোলা ঐতিহ্যমণ্ডিত আপনাদের জগদ্ধাত্রী পূজা আটকানো হয়েছে, পুলিশ দিয়ে আটকানো হয়েছে। ভবানীপুরের ভোটের সময় করোনা থাকে না, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসবে করোনা আর কোভিড হয়। ভুলে যাবেন না সনাতনীরা। আর আমাদের মোদীজি 492 বছর পরে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন। আমাদের মোদীজি 2013 হরকা বানে কেদারধামে আদিগুরু শঙ্করাচার্যের সমাধি ভেসে গেছিল, নবরূপে লোকার্পণ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী 2021 13ই ডিসেম্বর কাশীধামকে নবরূপে সজ্জিত করে লোকার্পণ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মা অন্নপূর্ণার পড়ে থাকা মূর্তিটাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন মর্যাদার সঙ্গে। তাই কৃষ্ণনগর লোকসভার ভোট হলেই পদে ভোট দেয়, কারোর কথা শোনে না। কৃষ্ণনগর জানে কার হাতে দেশ থাকলে, কোন নেতার হাতে দেশ থাকলে আফগানিস্তান হওয়া থেকে আমরা বাঁচতে পারি। টাকা করলেন, বাড়ি করলেন, ছেলে মেয়েকে পড়ালেন, লকারে অনেক গয়না রাখলেন, দেশটা চলে গেল। কি হবে দেখুন। আফগানিস্তান শিখ, হিন্দু, জৈন তাদের কাছে গিয়ে বলল তালিবানরা ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। চাকায় ঝুলতে ঝুলতে পালাতে হয়েছে। মোদিজি দেবী শক্তি পাঠিয়ে, এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে হিন্দু শিখদের উদ্ধার করে দিল্লিতে এনে তাদেরকে স্থায়ী নাগরিকের স্বীকৃতি দিয়েছে। এটার জন্যই তো সিএ ভাবছেন ইমপ্লিমেন্ট হবে না। আরে আইন হয়ে গেছে 75 বছর পরে। डॉक्टर केपी ठाकुर कतदिन लड़ाई करेছেন দুটো লোকসভা राज्यसभा आईन पास হয়েছে অমিত শাহজি ঠাকুরনগরের সভায় বলে গেছেন 100% কোভিড ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরেই সিএ এর রুল চালু হবে মতুয়া সহ ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান থেকে उत्पीड़ित হয়ে আসা মানুষরা তারা সমনাগরিকের অধিকার পাবে তাই জানেন আপনারা আর কে এলো গেল কিছু লোক প্রাচীরের উপর বসছিল বিজেপি সরকার হবে ভেবেছিল তাই প্রাচীরে বসছিল বিজেপি সরকার হয়নি উল্টো দিকে পালিয়ে গেছে আমাদের ভোটার কেউ যায়নি এই ভোটার জয় শ্রীরামের ভোটার এই ভোটার नरेंद्र मोदी जी भोटार ए भोटार भारत मातार भोटार ए भोटार जाबे ना अपेक्षा करुन 10 मार्च यूपी मथुरा थेके गोरखपुर एकटाई स्लोगान जो राम को लाई है यूपी उसको लाएंगे जो अयोध्या सजाई है काशी भी सजाई है वो जोगी बाबा मथुरा भी सजाएंगे यूपी ते 300 बेसि आसन निये गोरखपुर महंत मठेर महाराज जोगी आदित्यनाथ जितबे सेदिन लाड्डू और गेरुआ आमिर कृष्णनगरे उठबे तार आगे 27 तारीख एई काटमानी काउंसिलरदेर हारिये ईमानदार बीजेपी काउंसिलरदेर पाठिये पुरो भोटटा नरेंद्र मोदीजीर उद्देश्ये आपनारा उपहार हिसेबे दोलेर आगे दोल पूर्णिमार आगे आपनारा उपहार देवें एई प्रार्थना आपनादेर काछे करे आमार बक्तव्य एखानेई शेष करछि जय श्री राम जय जय श्री राम एक ही नारा एक ही नाम जय श्री राम जोर से बोलो जय श्री राम जय श्री राम जय श्री राम जोरे जय श्री राम कृष्ण जन्मभूमि की श्री राम जन्मभूमि की गो माता की गंगा माता की देवी माँ जगद्धात्री की देवी माँ दुर्गा की हर हर महादेव हरे कृष्ण भारत माता की जय धन्यवाद सम्मानीय शुभेंदु अधिकारी महाशय के मूल्यवान सभा नदिया उत्तर सांगठनिक जिला कृष्णनगर शहरे पौरसभा निर्वाचन 5 दिन दिलें अपन सामने आज के सभा समाप्ति भाषण देवे नदिया उत्तर सांगठनिक जिला सभापति सम्मानित अर्जुन कुमार विश्वास যারা আমাকে বেশি উচ্চ করে এটা ইয়ে কর দেখা যাচ্ছে আমাকে যারা পুলিশ প্রশাসন সবাইকে সর্বতমকে সহযোগিতা করেছে বিভিন্নভাবে আমাদের লোকজনকে যাতায়াতের সুবিধা করে দিয়েছে আমি এলাকার সমস্ত ব্যবসায়ীকে যাদের দোকানের সামনে অগণিত মানুষ দাঁড়িয়ে থেকে তাদেরকে অনেক বিপদ করবে তারা পূর্ণ সহযোগিতা করেছে আমাদের তাদেরকেও আমরা জানাই আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে জানাই আমাদের ইলেকট্রিক মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক বন্ধুদের এবং যারা আমাদের এই মঞ্চ থেকে শুরু করে এবং ইলেকট্রিক আমাদের পূর্ণ সহযোগিতা করেছে তাদেরকে আমাদের ধন্যবাদ সম্মানীয় জেলা প্রেসিডেন্ট অর্জুন কুমার বিশ্বাস মহাশয়কে এবং আমাদের সবার কাজ শেষ করা হয়েছে পার্টি করে নিরাপত্তা পাচ্ছি না এক মিনিট अरे आराम से, कभी मत रुको, आराम से जाने तो दीजिए। सामने सामने से जाओ, कहाँ से आप बोले, कहाँ से आना बोलिए, आप एक बार बोल दीजिए। यहाँ से भी कुछ चल के जाएगा। अरे मुझे जाना नहीं, मुझे बस ठेलो रे ठेलेगा छोड़ दे वो कटल का। तो মুকুল রায় তাকে কিছু বলবেন না, বার্তা দেবেন না? আমি তো বক্তব্য শুরুতেই যে মানে গণতন্ত্রের যে এত ন্যূনতম শিষ্টাচার রাখেনি সেটা তো প্রমাণিত। একটা লোক তৈরিও করছে, তাকে দলে যোগদান করাচ্ছে, আবার বিএসসি চেয়ারম্যানশিপ বিধায়ক পদ রাখার জন্য বলছে। যে কৃষ্ণনগরের মানুষ তারা বিজেপি সরকার তৈরির জন্য পদে ভোট দিয়েছে, এখানে মুকুল রায়ের কোনো কন্ট্রিবিউশন নেই, জিরো কন্ট্রিবিউশন। কৃষ্ণনগরের মানুষ আজকে নয়, 98 সাল থেকে সত্যব্রত মুখার্জিকে জেতাচ্ছে, তারা পদে ভোট দেয়। কৃষ্ণনগরের মানুষ সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে এবং নরেন্দ্র মোদীজির আদর্শকে তারা গ্রহণ করে। বিজেপি প্রার্থীরা আদালতে দ্বারস্থ হয়েছে, তৃণমূলের অভিযোগ মানুষ পাশে নেই, সেই কারণে তৃণমূলের নেই। তৃণমূল কেন, তার সরকার কেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টে বিরোধিতা করছে? তৃণমূলের সঙ্গে যদি মানুষ থাকে তাহলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে হাইকোর্টে গিয়ে আপত্তি করছে কেন? তৃণমূল নিজের মুখোপাধ্যায়ের ভোট মেরে দিয়েছে, এরপরে ওদের লজ্জা থাকা উচিত। সরকারি প্রকল্প